আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পথিক টিভির আজকের উদ্যোক্তা অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি জানাতুন নুরমিম। সেই সাথে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ফয়েজ আহমদ। আজকে তার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটি আজকে আমরা তার মুখ থেকে শুনব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে একটু জানতে চাইবো যে কালিকাপুর গ্রামে আপনি একটি ফ্যাক্টরি নির্মাণ করেছেন, তো সেই ফ্যাক্টরি নির্মাণের ক্ষেত্রে কোম্পানির মালিকদেরকে আপনি কিভাবে রাজি করিয়েছেন? আসলে আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 19 বছর যাবৎ কোয়ালিটি ফিনিটস লিমিটেড কোম্পানিতে চাকরি এরত আছি। তো এই দীর্ঘদিন চাকরি করার ফলে মালিকদের আমার প্রতি একটা আস্থা এবং বিশ্বাস থেকেই ওখানে ফ্যাক্টরি নেওয়া। আমি আমার মালিকদেরকে বুঝিয়েছি যে আমার গ্রাম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখানে অনেক বেকার লোক রয়েছে, এখানে একটা ফ্যাক্টরি হলে এখানে বেকার সমস্যার সমাধান হবে, সেই আত্মবিশ্বাস থেকেই ওনারা এখানে একটা ফ্যাক্টরি করেছেন আর কি। ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে আপনার এই ফ্যাক্টরিতে বর্তমানে কতজন লোক কর্মরত রয়েছেন? আমার এই ফ্যাক্টরিতে নারী পুরুষ মিলে প্রায় 300 লোকের মতো কর্মরত রয়েছেন। বাহ, দারুণ। আচ্ছা, এর পরবর্তীতে একটু জানতে চাইবো যে ফ্যাক্টরি হওয়ার পর সেখানকার এলাকার উন্নয়নের চিত্রটি কেমন হয়েছে? এলাকার উন্নয়নের বলা চলে জোয়ার বয়ে গেছে, কারণ এখানে আপনার মুদি দোকান থেকে শুরু করে অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই ফ্যাক্টরিতে কেন্দ্র করে, এলাকা ব্যাপক সাড়া ফেলেছে এই ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কাজের পাশাপাশি তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ফারিয়া পোলট্রি ফার্ম, এবং সেই ফার্মের মুরগির বিষ্ঠা থেকে তৈরি করেছেন সিলেট বিভাগের সবচেয়ে বড় বায়োগ্যাস প্ল্যান্ট। নিজ উদ্যোগে এই ফারিয়া বায়োগ্যাস প্ল্যান্ট আপনি কেন করছেন? হ্যাঁ, আমি আমার চাকরির পাশাপাশি আমার নিজ উদ্যোগে আমার গ্রামের বাড়ি ওখানে একটি ফারিয়া পোলট্রি ফার্ম, আমার মেয়ের নামে একটি পোলট্রি ফার্ম করেছি। এই পোলট্রি ফার্ম থেকে, পোলট্রি ফার্মের পরিত্যক্ত মুরগির বিষ্ঠা থেকে আমি একটি বায়োগ্যাস প্ল্যান্ট করতেছি। এই বায়োগ্যাস প্ল্যান্ট হলে আমার এলাকার প্রায় 100 থেকে 120টি পরিবারের রান্নাবান্নার কাজ করতে পারবে, এবং এখান থেকে আপনার বিদ্যুৎ ব্যবহার করতে পারবো আমার ফার্মে, এবং জেনারেটর ইউজ করতে পারবো, বিদ্যুতের সাশ্রয় হবে। এই জন্যই আমি মূলত এই উদ্যোগটি নিয়েছি এবং পরিবেশ রক্ষা হবে। ধন্যবাদ ভাইয়া। আপনার কথার পরিপ্রেক্ষিতে আসলে বুঝতে পারছি যে এই মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্ল্যান্ট, মানে আপনার টোটাল প্ল্যানিংটা আসলে খুব লং প্রসেস, এবং আপনি খুব দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন। তো ভাই, আমি একটু জানতে চাইবো যে আসলে উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে কিন্তু আমরা জানি যে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, তো আপনার জীবনের অভিজ্ঞতা থেকে জানতে চাইবো যে আপনি আসলে কী কী বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, বাধার তো কিছু সম্মুখীন হয়েছি, সম্মুখীন হতে হচ্ছে। এর কারণ হচ্ছে একটি ভালো কাজ করতে গেলে কিছু মানুষ তো আছে সমাজে দুষ্কৃতিকারী, যারা সমাজে ভালো কিছু দেখলে তাদের হিংসা জ্বলে ওঠে, বা তারা ভালো কিছু করতে পারে না, যারা এসব কিছু বাধা দিচ্ছে। আসলে মূলত তাদের দ্বারা গ্রামের সমাজে কোনো উন্নয়ন হয়নি বলা যায়। যারা এইসব নিয়ে ব্যস্ত থাকে, পিছিয়ে লেগে থাকে, তারা একটি মানুষের কর্মসংস্থানও করতে পারে না এই সমাজের। আমার দ্বারা মন সৃষ্টি করতে জানেন অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ ব্যবস্থা করেছেন, বাট আমার সহযোগিতা জাস্ট এখানে আর কি। তো যার ফলে ভালো একটি কাজ করতে গেলে সমাজে কিছু মানুষ আছে যারা পিছনে টেনে ধরতে চায়। আসলে মন সৃষ্টিকর্তা যদি উপরের দিকে টেনে নিয়ে যেতে চায়, ওরা পিছনে টেনে কোনো কিছু করতে পারবে না। ওদের দ্বারা যারা এর অসহযোগিতা করে, তাদের দ্বারা সমাজের কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই আজও পর্যন্ত, তাদের দ্বারা কোনো মানুষ উপকৃত হয় নাই। না পারছে কোনো মানুষকে একটা চাকরি দিতে, না পারছে আর্থিক সহযোগিতা করতে। তো আমি এই উদ্যোগ নেওয়ার ফলে এলাকায় শত শত লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, আমি নিজে ফার্ম করে এখানে ব্যবসা সম্প্রসারণ করছি। এটাই কিছু মানুষ সমাজে থাকে যাদের দ্বারা সমাজের উপকার হয় না, কখনো তারা সমাজের উপকার সহ্য করতে পারে না, তো এইসব থাকবেই কিছু, এইসব পেরিয়ে এগিয়ে যেতে হবে আমাকে। ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকার করে আপনি সুন্দরভাবে কথাগুলো বলেছেন, এবং আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই এই জন্য, কারণ আপনি যেই গ্রামে জন্মগ্রহণ করেছেন পরবর্তীতে সেই গ্রামে আপনি উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িয়েছেন। ভাই, আপনি তো খুব ভালো একটা প্ল্যাটফর্মে ছিলেন, জব করছিলেন, তো সেই জবটাকে ছেড়ে আপনার হচ্ছে নিজ গ্রামে কেন হচ্ছে পোলট্রি ফার্ম নিয়ে আপনার কাজ করার ইচ্ছা পোষণ করেছেন, বা কেন এই উদ্যোগটা আপনি গ্রহণ করেছেন? আসলে আমার একটা ছোটোকাল থেকে ইচ্ছে ছিল যে নিজের গ্রামের জন্য কিছু করা,
সেই থেকে আজকে চাকরি করেছি। চাকরির পাশাপাশি আমি নিজ উদ্যোগে পোলট্রি ফার্ম করেছি। এখানে পোলট্রি ফার্ম করে আমার অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রায় 15 জন লোক আমার ফার্মে চাকরি করে। আমি ভেবেছি যে চাকরি তো সারা জীবন করব না, একটা সময় আমাকে চাকরি ছেড়ে অন্য কিছু করতে হবে। সেই লক্ষ্যেই আমি নিজে এই পোলট্রি শিল্পে পোলট্রি ফার্ম করেছি। এখানে পোলট্রি ফার্ম থেকে আমি একজন বড় উদ্যোক্তা হতে চাই এটাকে কাজে লাগিয়ে, এবং এখানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে, সেই লক্ষ্যে আমার আর কি পোলট্রি ফার্মে আসা। ভাইয়া, এরপর যে একটু জানতে চাইবো যে আমাদের দেশে যারা উদ্যোক্তা রয়েছেন বা উদ্যোক্তা হতে চাইছেন বলে মনে করছেন, প্রত্যেকের একটি খুব কমন একটা প্রবলেম থাকে, যেটা হচ্ছে যে পুঁজি নিয়ে একটা সমস্যা থাকে। তো আপনার কাছে কি মনে হয় ঠিক আসলে কতটুকু পুঁজি নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করা উচিত? আসলে পুঁজি মূল বিষয় না, আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পুঁজি স্বল্প পুঁজি থাকলেও দিয়ে শুরু করা যায়, একটা সময় আপনার পুঁজি এমনিতেই এসে যাবে। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন বিমা প্রতিষ্ঠান আপনাকে লোন দেবে, যুব উন্নয়ন থেকে লোন দিচ্ছে, স্বল্প সুদের লোন দিচ্ছে। এবং আপনি জানেন যে গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটা মেসেজ প্রত্যেক ইউনিয়নে চলে গেছে, যারা পোলট্রি শিল্পে এগিয়ে আসতেছে তাদেরকে স্বল্প সুদে ঋণ দিচ্ছে। ভাই, আমি যতটুকু জানি যে আপনার ফ্যাক্টরিটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটা জায়গাতে, সো আমি যতটুকু জানি যে সীমান্তবর্তী এলাকাতে আসলে চোরাচালানের প্রবণতাটা একটু বেশি থাকে, তো এই ক্ষেত্রে ভাই আপনি কি বলবেন? হ্যাঁ, একটা সময় চোরাচালান ছিল, এখন আমাদের ওই সব অঞ্চলে সীমান্তবর্তী এরিয়াতে চোরাচালানি নেই। ফ্যাক্টরি হওয়ার ফলে অনেক যারা এইসব ব্যবসায় জড়িত ছিল তারা ফ্যাক্টরিতে কর্মরত আছেন এবং চাকরি করে জীবিকা নির্বাহ করতেছেন, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছেন, ফলে চোরা কারবার এরিয়া এখন আর ওই অঞ্চলে নেই। ভাই, এবারে জানতে চাইবো যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার সহযোগিতার হাত আপনি কিভাবে বাড়িয়ে দিবেন? হ্যাঁ, নতুন উদ্যোক্তারা যদি আমার কাছ থেকে সহযোগিতা চায় আমি সার্বিক সহযোগিতা করব, সেক্ষেত্রে আমি সহযোগিতা করে যাব। তো এই ব্যাপারে একটু জানতে চাইবো যে আপনার এই ফ্যাক্টরির ক্ষেত্রে বা আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন এই ক্ষেত্রে আপনার কি সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে কিনা? হ্যাঁ, সরকারের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে এই পোলট্রি শিল্প বাংলাদেশে একটি দ্বিতীয় বৃহত্তম শিল্প, এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এবং আপনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্লোগান, একটি বাড়ি একটি খামার, সেই স্লোগানকে সামনে রেখেই আমাদের কোম্পানি প্লাস আমি এগিয়ে যাচ্ছি। আমার কোম্পানি প্রায় 25 বছর যাবৎ এই পোলট্রি শিল্প ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের বাংলাদেশের যতগুলো পোলট্রি শিল্প আছে তার মধ্যে অন্যতম। তো আমিও চাই সরকারের কাছে আমার মেসেজ হচ্ছে যে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের সব মহলে সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ ভাই। আপনাদেরকে দেখে কিন্তু আপনাদের যারা এখন অনুজ রয়েছে তারা কিন্তু আপনাদের পথই অনুসরণ করবে। তো এই ক্ষেত্রে জানতে চাইবো যে নতুনদের উদ্দেশ্যে বা নতুন যারা উদ্যোক্তা হতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি কি পরামর্শ দিবেন? আমি পোলট্রি শিল্পের ক্ষেত্রে নতুন যারা পোলট্রিতে আসবে তাদেরকে আমি বলবো, আপনারা যদি পোলট্রি ফার্ম করতে চান তাহলে পরিশ্রমী হতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে। এটা একটা রিস্কি বিজনেস, এখানে পরিশ্রম এবং নিজের মেধা, সময়, শ্রম সব কিছু মিলিয়ে এগিয়ে যেতে হবে, তবেই সাকসেস হবেন। নিজে ঘুরে ফিরে যদি আপনি পোলট্রি ফার্ম চালাতে চান অন্যের উপর ডিপেন্ড করে তাহলে এখানে সফলতা কঠিন, কিন্তু পরিশ্রমী হলে নিশ্চয়ই আপনি সফল হবেন। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর করে আপনি গুছিয়ে আপনার কথাগুলো ব্যক্ত করেছেন। তো সর্বশেষে জানতে চাইবো যে আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আজকের এই সুন্দর অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া, আমাদেরও অনেক ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় থেকে যে আমাদের কাছে একটু সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি, এবং শুভকামনাও জানাচ্ছি আপনার পরবর্তী পদক্ষেপগুলো যেন আরও অনেক বেশি সুদূরপ্রসারী হয়। সুপ্রিয় দর্শক, এখন বিদায় নিতে হচ্ছে আমাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, পরবর্তী কোনো উদ্যোক্তাকে নিয়ে কিন্তু আমাদের গল্প চলে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।